ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুষ্পতলিকা দাহ করে লালগড়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর ত্রিপুরায় হামলার প্রতিবাদে সোমবার ঝাড়গ্রাম জেলার বিনপুর এক ব্লকের অন্তর্গত লালগড় বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুষ্পতলিকা দাহ করে প্রতিবাদ জানানো হয় ও বিক্ষোভ মিছিল করা হয়। এই প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সদস্য ধনঞ্জয় রায়। তিনি বলেন, ত্রিপুরা যেভাবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর হামলা চালানো হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। ত্রিপুরায় কোনো গণতন্ত্র নেই। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মদতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর হামলা চালানো হয়েছে। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরুণ প্রজন্মের নেতা দেবাশু ভট্টাচার্য ও সুদেব রাহার উপর হামলা চালানো হয়েছে। বিজেপির গুন্ডারা ওই হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের ওই ঘটনার তীব্র নিন্দা করে অমিত শাহ পুষ্পতলিকা দাহ করেন। লালগড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বলে তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সদস্য ধনঞ্জয় রায় জানান। ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট, টাইমস বাংলা।